আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো যা হোক, এই যে আমার খড় কাটার মেশিনটা, যদিও অনেক ভিডিওতে আপনাদের দেখাইছি যে ভাই এই মেশিন দিয়ে আপনারা সব কাটতে পারবেন, পাতাকপি হইতে শুরু করে ফুলকপি, বাঁধাকপি, টমেটো যা আছে সব কাটতে পারবেন। তো অনেকজনে বলছিলেন ভাই এলোমেলো খড় কাটা যায় কিনা। এই যে দেখেন এলোমেলো খড়, যেগুলো আমরা গ্রাম বাংলায় বলি ঠাকুরকার মানুষ পোয়াল, এগুলো আমরা পোয়াল বলি, আপনারা বলেন এলোমেলো খড়। তো যা হোক, শুদ্ধ বাংলা এলোমেলো খড়, ঢাডিয়া বাংলা হচ্ছে পোয়াল। এই যে পোয়াল নিয়ে আসছি আজকে শুধু ভিডিও করার জন্য, এই যে পোয়াল কাটবো এখন আমি, আর সাথে হচ্ছে ঘাস দিব। আপনাদের গতকালকে আমি বলছিলাম গত ভিডিওতে যে যেহেতু গরুগুলো 15 দিনের মধ্যে ছাড়ে দিব, এই জন্য কাঁচা ঘাস অনেক দিই। আজকে প্রায় 200 কেজির মতো কাঁচা ঘাস নিয়ে আসছি। 50 কেজি এলোমেলো খড়ের সাথে 200 কেজি কাঁচা ঘাস দিব, আর কিছু খড় কালকেরই আছে এগুলোর সাথে মিক্সচার করে দেব। এই যে কিছু কালকেরে আছে, আবহাওয়া খারাপ এই জন্য এগুলো আজকে বাইর করি নাই, গরুরও গোসল করা হয় নাই, শুধু গরুর ঘরটা ভালোভাবে ধুয়ে দিছি। সব গরু 14-15 দিনের মধ্যে ছাড়ে দেব। তো যা হোক, আজকে আপনাদের সামনাসামনি ভিডিও করে দেখাই যে এলোমেলো খড় কাটা যায় কিনা। তো যেহেতু ভিডিও করব, এই জন্য হচ্ছে আর কথা শোনা যাবে না মেশিনের শব্দে, তো আপনারা দেখতে থাকবেন যে এলোমেলো খড় কাটা যায় কিনা। যা হোক, ফাইনালি এই যে দেখেন আমার এলোমেলো খড় কাটা কমপ্লিট। আপনাদের সকল প্রশ্নের উত্তর আজকে দেখানোর চেষ্টা করলাম, সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এই যে এলোমেলো খড়ের ফলাফল একদম কুচি কুচি হয়ে গেছে ঘাস সহ। যেহেতু আপনারা অনেকজনে কমেন্ট করেন যে এলোমেলো খড় কাটা যায় কি না, আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। তো ঠিক আছে, আমার কাটতে মিনিমাম 20 মিনিটের মতো লাগলো, মেশিনটার একটু সমস্যা, নাটটা ঢিল হয়ে গেছিলো। এই নাটটা ঢিল হয়ে গেছিলো, যার কারণ হচ্ছে ওটা খুলে আবার টাইট দিলাম, এই জন্য একটু সময় বেশি লাগলো। এখন গরুগুলাক দিয়ে দিব। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।